আমরা বাড়িতে আসছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে, তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো আমরা গুছিয়ে রেডি হয়ে গিয়েছি, একটা পার্কে যাব। মাগুরা পুলিশ লাইন কুকনার ভিতরে একটা পার্ক আছে, সেই পার্কের ভিতরে ঘুরতে যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর আশিস রহমতে ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার ছোট বোন আর মাহিম মেহেরিমা, তা সবাই রেডি হয়েছি, আমরা একসাথে যাব ঘুরতে। দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। মাগুরা পুলিশ লাইন নেমে সোজাসুজি আপনারা এশিয়া মহিলা কলেজের পাশ দিয়ে চলে আসবেন। আর এশিয়া মহিলা কলেজের পাশেই হচ্ছে এই পার্কটি অবস্থিত। তো আপনারা যখন আসবেন তখন অবশ্যই বলবেন এশিয়া মহিলা কলেজের পাশে রংধনু শিশু পার্কে যাব, তখন অটো বা রিক্সা যে কোনো কিছুতেই চলে আসতে পারবেন। কত করে টিকিট? এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মেজ ভাবি, ইনি হচ্ছে আমার মা, আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে হামিদুর রহমান, আর এই যে হচ্ছে আমার মেজ ভাই। আমার মেজ ভাইয়ের একটা চ্যানেল আছে, আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, যে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, অবশ্যই আপনারা যেয়ে সাবস্ক্রাইব করে আসবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। গেট দিয়ে ঢুকে দুই সাইডে ফুলের বাগান আছে, এই যে দেখুন, মনোরম পরিবেশ, একেবারে শান্ত শিষ্ট। আসলে পারে আপনাদের মন জুড়িয়ে যাবে, আমাদেরও অনেক ভালো লেগেছিল। তো এই যে দুই ভাই এক জায়গা, আর এই যে দেখতে পাচ্ছেন আমার আব্বাজান অর্থাৎ আমার মেজ ভাইয়ের ছেলে আরিয়ান। ঢুকে দেখতে পারছি অনেক রোদ্দুর, তাই এখানে ছায়া আছে, আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। তো আপনারা যখন আসবেন অবশ্যই বিকালের দিকে আসবেন, আমরা একটু আগেই চলে গিয়েছিলাম, এই জন্য একটু রোদ্দুর ছিল। ভয় পাই না?
কিন্তু চাইছি দিলাম মুখ মুখ আসতেছে একবার ছুটে যাই রে
আমের মাছ। আমার এখানে খাট আছে, সিঙ্গেল সব আছে এখানে আমার।